আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের নামে রিংটোন সেভ করবেন ইচ্ছে মতো। আপনার ইচ্ছে মতো নাম শুধু লিখবেন, লিখে সেভ করে নিলেই নিয়ে এবং আপনি এটিকে MP3 ডাউনলোডও করে নিতে পারবেন। দেখুন আমি আপনাকে যে অপশনটা লিখতে বলবো সেটি হচ্ছে নেম রিংটোন মেকার, নেম রিংটোন মেকার। এখানে এই যে লোগোটা আছে, উপরে যে লোগোটা আছে ওইটি আপনি দেখবেন, ওইটি আপনার কাছে সামনে চলে আসবে। ওইটির ভিতরে ঢুকলে কিন্তু আপনি সহজেই এই আপনার নামটি দিয়ে রিংটোনটি সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আমি পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে নাম লিখবো, কোথায় নাম লিখবো। নাম লেখার পরে আপনি এটি সেভ করবেন, সেভ করার পরে আপনি ডাউনলোডও করতে পারবেন, সেটি আপনার ফোনে রিংটোন হিসেবে আপনি আপনার নাম সেভ করে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মোল্লা হেল্প এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই, সকলকে জানাই শুভেচ্ছা। তো চলুন আমি আপনাদের দেখাবো কিভাবে রিংটোন নিজের নামে করতে হয়। তো যারা আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে দেবেন। তো আমি চলুন কথা না বাড়িয়ে দেখাচ্ছি কিভাবে রিংটোনটি সেভ করে নেবেন। আমার নাম লিখলাম, লেখার পরে ফোন বেল এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিলেই হবে। যেমন আমি এখানে আইফোন রিংটোন সিলেক্ট করে নেব। আইফোন রিংটোন সিলেক্ট করে নেওয়ার পরে আমি এবার মেক রিংটোনে ক্লিক করব। রিংটোনে ক্লিক করার পরে আমার কিন্তু এখন ইয়ে হচ্ছে, প্লে করব। প্লে করার পরে এখন দেখব কি রিংটোনটা কী আসে, চলুন দেখি। MD Abdul Rahim Molla, you have a call. 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 ডাউনলোড করব, ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা শেষ হলে আমরা রিংটোনটি আবার মাঝে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আপনি সিলেক্ট করে ডাউনলোড করা হয়ে গেলে আপনি আবার রিংটোনটিকে সম্পূর্ণ বাজাতে পারেন। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন শোনা যাক রিংটোনটি আবার। MD Abdul Rahim Molla, you have a call. MD Abdul Rahim Molla, you have a call. অন্য একটি নাম দিয়েছে, অন্যভাবে সেভ করব দেখা যায়। আমাদের প্রথমেই আমরা যে নামটি ছিল নামটি সরিয়ে প্রথমে আমি আমার আগে সালাম দেব, আসসালামু আলাইকুম। লেখার পরে আমি যা লিখবো এখানে প্রথম স্টেপে যে ইতে লেখা আছে ইন্টারভিউ নেম, আমি যেটা লিখবো এখানে সেটাই হবে। লেখার পরে আমি দ্বিতীয়তে এখানে লিখলাম আসসালামু আলাইকুম রহিম ভাই। দ্বিতীয়তে আমি কাস্টম ডিয়ার কাস্টম, কাস্টমে সিলেক্ট করলে আমি ইচ্ছা মতো এখানে লিখতে পারবো। যেমন আমি লিখলাম আপনার একটি কল এসেছে, এটি লেখার পরে আমার রিংটোনটা দেওয়া থাকবে আইফোন। আইফোনের রিংটোন আমি সেভ করে দিয়ে এখানে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে সার্চে যাব। সার্চে গেলে কিন্তু আমার রিংটোনটি অটোমেটিকলি আমি যা যা লিখেছি সেটাই কিন্তু চলে আসবে। তো সার্চ হয়েছে, এবার দেখুন আমার রিংটোনটি চলে এসেছে। আমি এবার অন করব। আসসালামু আলাইকুম রাহিম ওয়াই, আপনার একটি কল এসেছে। 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 যে নামে সেভ করেছি সেই নামটি সহ চলে এসেছে। এবার আমি ডাউনলোড করবো, লিংকটি ডাউনলোড করবো। ডাউনলোড করার পর আমি দেখুন আপনার ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এটা আমি ইয়ার থেকে শুনতে পারবো। আসসালামু আলাইকুম রাহিম ওয়াই, আপনার একটি কল এসেছে।
Assalamu alaikum rahim wa apnar ekti call ase.